হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু রাজেশ কুকিং হাউস আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি পেঁপের সেমাই এই সেমাইটা অনেকের কাছেই পরিচিত আবার অনেকের কাছেই অপরিচিত যাদের কাছে পরিচিত তারা তো এর স্বাদটা জানেন কতটাই আমি আর যারা কখনো খাননি তারা অবশ্যই তৈরি করবেন পেঁপের এই সেমাইটা তৈরি করা অনেক সহজ আর খেতে যেমন মজাদার তার সাথে সাথে অনেক হেলদি বেশি কথা না বাড়িয়ে চলুন মজাদার পেঁপে সেমাই রান্নার পুরো প্রসেসটি দেখে আসি পেঁপে সেমাই রান্নার জন্য প্রথমেই লাগছে পেঁপে আমি দুইটা মিডিয়াম সাইজের কচি ফ্রেশ পেঁপে নিয়েছি চেষ্টা করবেন ফ্রেশ দেখে পেঁপে নিতে আমি পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি চেষ্টা করবেন একটু লম্বা লম্বা করে গ্রেট করতে নর্মাল গ্রেটার বা হ্যান্ড গ্রেটার যেটা আছে সেটা দিয়েও করতে পারেন আমি হ্যান্ড গ্রেটার দিয়েই করছি দেখুন একটু লম্বা লম্বা করেই করছি আমার গ্রেট করা হয়ে গিয়েছে যতটা সম্ভব লম্বা করে গ্রেট করে নিয়েছি এখন এগুলো সামান্য ভাপিয়ে নিব এতে করে পেপের কাঁচা গন্ধটা চলে যাবে খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই পানি গরম হয়ে আসলে পেঁপেটা দিয়ে দিলাম দুই থেকে তিনবার ফুটে উঠলে এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর হালকাভাবে চিপে আরেকটু পানি ঝরিয়ে নিলাম এরপর চুলায় একটি পাত্র দিয়ে দিলাম এ পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি আর দিচ্ছি দারুচিনি দুই টুকরো এলাচি তিন চারটা একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেল বা বাটারও ইউজ করতে পারেন এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন বুঝবেন হয়ে গিয়েছে আমার এখানে একটা সুন্দর ফ্লেভার এসেছে এখন দিয়ে দিচ্ছি এক লিটার ফুলক্রিম লিকুইড মিল্ক আর দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা যে যার স্বাদ মতো বাড়ি কমিয়ে নিতে পারেন এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত দুধ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব ভাপিয়ে রাখা পেঁপেগুলো আর দিব সামান্য লবণ এই লবণটা অপশনাল আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে বেশি মজা লাগে আপনারা না চাইলে না দিলেও হবে এবার জাল করতে হবে পেঁপে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর সেমাইটা যতটুকু ঘন বা পাতলা চান ততক্ষণ এই সেমাইটা পেঁপে দিয়ে তৈরি বলে এটা কিন্তু রেগুলার সেমাই থেকে স্বাদে কম না অনেক মজার আর পেঁপে তো হেলদি তাই বাজারে রেগুলার সেমাই থেকে এই সেমাইটা অনেক বেশি স্বাস্থ্যকর পেঁপে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাবুদানা এই সাবুদানাটা সম্পূর্ণই অপশনাল দিতে না চাইলে স্কিপ করতে পারেন দিয়েছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আরও কিছুক্ষণ জাল করব সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত আর ঘনত্বটা যেমন আপনারা পছন্দ করেন তেমনটা এখন দেখুন আমার সেমাই হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কিসমিস এইটা অপশনাল আমি সেমাইটা বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এখন চুলার জালটা অফ করে সেমাইটা নামিয়ে নিব। এই সেমাইটা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা প্লিজ একবার হলেও তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সত্যি বলছি খেয়ে দেখবেন অনেক ইয়ামি আমি ওপরে কিছুটা কিসমিস দিয়ে সাজিয়ে সার্ভ করছি এই সেমাইটা রূপে গুণে অনন্য রূপে গুণে বললাম এ কারণেই যে দেখতে এবং খেতে তো ইয়ামি তার সাথে সাথে এটা অনেক স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করি সব সবসময় রেসিপিগুলো সহজভাবে উপস্থাপন করতে যাতে আপনারা বুঝতে পারেন আমার এই সহজ রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ